রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে সামান্য কয়েকটি কথা উপস্থাপন করার চেষ্টা করব, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার অনেক দর্শক ইতিপূর্বে আমার কাছে ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে জানতে চেয়েছিলেন। এতদিন পর্যন্ত তার সম্পর্কে কোনো কথা না বললেও আজকে আমি আপনাদের সামনে মিজানুর রহমান আজহারী সম্পর্কে মুখ খুলতে বাধ্য হচ্ছি, কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে নানান জনে নানান মন্তব্য করছেন। এই পরিস্থিতিতে আমি আমার দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে একটা বিশ্লেষণ আপনাদের সামনে দাঁড় করাতে চাই। আজকে আমি আমার আলোচনার হেডলাইন দিয়েছি, চলে গেলেন আজহারী, রেখে গেলেন কি। এই শিরোনামের উপর আজকে একটা নিরপেক্ষ বিশ্লেষণ আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করব। ডক্টর মিজানুর রহমান আজহারী একজন দ্বীনের দায়ী হিসেবে বাংলাদেশের ওয়াজের ময়দানে বেশ কয়েক বছর যাবত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টেলিভিশনের ইসলামিক প্রোগ্রামগুলোতে তার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। অনেক পূর্ব থেকেই তিনি দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি তার দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেলেও বর্তমান সময়ের মতো এতটা আলোচিত সমালোচিত তিনি ইতিপূর্বে ছিলেন না। তার কয়েকটি কথার সূত্র ধরে বাংলাদেশের অনেক মানুষ যেমন তাকে নিয়ে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে কিছু মানুষ তার সমালোচনায়ও মেতে উঠেছেন। তার কয়েকটি কথার সূত্র ধরে বেশ সমালোচনা আমরা শুনেছি। ডক্টর মিজানুর রহমান আজহারী 2017-18 সালের কিছু বক্তব্যের মধ্যে তিনি যে ভুলগুলো করেছিলেন, অর্থাৎ কথা বলতে গিয়ে অনেক সময় অনেকের মুখ দিয়ে ভুল কথা বের হয়ে যেতে পারে, যে কথা যেখানে প্রয়োগ করতে হয় সেখানে হয়তো ভিন্ন কথা চলে আসতে পারে, মানুষ মাত্রই তো ভুল হয়, তো এভাবে তার কিছু ভুল হয়েছিল কথার মধ্যে। তো সেই ভুলগুলো যখন আমরা শুনতে পেয়েছিলাম তখন আমরাও মনঃক্ষুণ্ণ হয়েছিলাম। ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য আমি অনেক পূর্ব থেকে শুনতেছি, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী যখন আঞ্চলিকতা বুঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথার ব্যাপারে একটু আঞ্চলিকতা মিশাতে গিয়ে মানুষের হৃদয়ে যে আঘাত দিয়েছেন, সেই আঘাতে আমরাও ব্যথিত হয়েছি, আমি ব্যক্তিগতভাবে ব্যথিত হয়েছিলাম। পরবর্তী সময় যখন ডক্টর মিজানুর রহমান আজহারী ফেসবুক লাইভে এসে তার জন্য ক্ষমা চেয়েছিলেন, আমি মনে করেছিলাম বাংলাদেশের মানুষ এটাকে ক্ষমা করে দেবেন, মানুষ মাত্রই তো ভুল হয়, সে যদি ইচ্ছাকৃতভাবে ভুলটা করত তাহলে হয়তো সে ক্ষমা চাইতো না, আর ক্ষমা চাইতে আসলেও তিনি নানান ব্যাখ্যা জুড়ে দিত, ক্ষমা আদৌ চাইতো না। কিন্তু তিনি যেভাবে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছিলেন আমরা সেদিন তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু কিছু মানুষ সংকীর্ণতার কারণে তাকে ক্ষমা করতে পারে নাই, সেই ক্ষোভ জমিয়ে রেখেছে, আস্তে আস্তে তার আরও ভুলগুলো খোঁজার চেষ্টা করেছে। সে যখনই কোনো কথার মধ্যে ভুল করেছে তখনই সেই ভুলকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার পাইতারা চালিয়েছে কিছু সংখ্যক লোক। আমরা দেখেছি আমাদের দেশের কোনো প্রতিভাবান ছেলে বা মেয়ে যখন তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে উপরের দিকে উঠতে শুরু করে তখন কিছু অতি সংকীর্ণ মনা মানুষ প্রতিহিংসার বশীভূত হয়ে তাদের পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করে, উপরে উঠতে দিতে চায় না, নিজের সেই যোগ্যতা নাই উপরে ওঠার, কিন্তু যাদের সেই উপরে ওঠার যোগ্যতা রয়েছে তাদেরকে উপরে উঠতে দিতে চায় না। এটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না, এই সংকীর্ণ মনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী একজন পরিপূর্ণ নিখুঁত ব্যক্তি নন, মানুষ হিসেবে তার মধ্যে ভুল থাকতেই পারে, কিন্তু একজন আলেম হিসেবে, একজন আলেম হিসেবে কি পরিমাণ সহনশীলতা থাকা দরকার, কি পরিমাণ উদারতা থাকা দরকার, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর মধ্যে তা দেখেছি। বাংলাদেশে অনেক বড় নাম করা ওলামায়ে কেরাম আছে, কিন্তু তাদের মধ্যে সেই সহনশীলতা, তাদের মধ্যে সেই উদারতা আমরা দেখতে পাই না, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী সেই সহনশীলতা, সেই উদারতা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। এজন্য এ জাতি তার সেই উদারতা, তার সেই সহনশীলতা অতি শীঘ্রই ভুলে যেতে পারবে না। ডক্টর মিজানুর রহমান আজহারী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, একজন আলেম হিসেবে কি পরিমাণ উদারতা, কি পরিমাণ সহনশীলতা আর কি পরিমাণ ভালোবাসা থাকা দরকার।
অনেক মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে কটু বাক্য বলেছেন, তিনি কখনো প্রতিউত্তরে কটু বাক্য বলেননি। তিনি একটা কথা সব সময় বলতেন, হেরে যাবে ওদের হিংসা আর জিতে যাবে আমাদের ভালোবাসা। এ কথাটা খুব ভালো লেগেছে আমার। শেষ করার আগে আমি আরেকটি কথা বলতে চাই, তা হলো ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারীকে বলা হয় তিনি জামাতের কর্মী অথবা ইসলামী ছাত্র শিবিরের কর্মী। অথচ তিনি নিজের মুখেই বলেছেন যে জামাত ইসলামীর সাথে বা ইসলামী ছাত্র শিবিরের সাথে তার কোনো সম্পর্ক নেই, তিনি কখনো রাজনীতির সাথে জড়াননি। তিনি যখন নিজের মুখেই স্বীকার করেছেন কোনো রাজনীতির সাথে তার সম্পৃক্ততা নেই, তারপরেও তাকে জামাতি আদর্শে আদর্শিত একজন ব্যক্তি বা মওদুদি আদর্শে আদর্শিত একজন বক্তা হিসেবে অপবাদ দেওয়া, এটা আমাদের মূর্খতা ছাড়া আর কি প্রকাশ পায়। আমাদের মধ্যে অনেকেই বলতেছেন তার আকিদা খারাপ, তার আকিদার মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, আকিদার মধ্যে কারো সমস্যা থাকতেই পারে, কিন্তু কোথায় কোথায় আপনারা সমস্যা পেয়েছেন সেগুলো একটা নোট করে কখনো কি আপনি তার কাছে পাঠিয়েছেন, প্রতি উত্তর চেয়েছেন, চাননি? সেই সদিচ্ছা যদি আপনাদের থাকতো, তাহলে আপনারা একটা ওলামা সম্মেলন করতেন ডক্টর মিজানুর রহমান আজহারীকে, সেই ওলামা সম্মেলন দাওয়াত করে এনে তার মধ্যে কি ভুল ভ্রান্তিগুলো আছে সেইগুলো জাতির রাহবার হিসেবে সংশোধন করার প্রচেষ্টা করতেন, কিন্তু সেটা করেননি। জনগণের মধ্যে শুধু প্রপাগান্ডা সৃষ্টি করেছেন। প্রতিভাবান ব্যক্তি যখন তার প্রতিভার বিকাশ ঘটি উপরের দিকে উঠতে শুরু করেছে, আপনাদের সহ্য হয়নি। শেষ করার আগে আমি আবারও বলবো, প্রতিহিংসার বশীভূত হয়ে যারা ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে নানান প্রপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে নির্দিষ্ট যে অভিযোগগুলো আপনাদের রয়েছে সেই অভিযোগগুলোকে নোট করুন, সেই অভিযোগগুলোকে ডক্টর মিজানুর রহমান আজহারীর কাছে পাঠান, তাকে প্রতিউত্তর দেওয়ার জন্য তার কাছে অনুরোধ করুন। আপনাদের যে অভিযোগগুলো আছে এই অভিযোগের প্রতিউত্তরে ডক্টর মিজানুর রহমান আজহারী কি বলে তা শোনার আগে অন্তত ওলামায়ে কেরামের মধ্যে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সমাজ দান করুন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা শুনলেন ওনার এই ভিডিওটি। এই ভিডিওটি করার পর ইতিমধ্যে প্রায় 2-3 লক্ষ মানুষ ওনার ভিডিওটি দেখেছে এবং অনেক মানুষ উল্টাপাল্টা কমেন্টও করেছে, এবং উল্টাপাল্টা কমেন্ট করাতে উনি আবার প্রতিউত্তরে আরেকটি ভিডিও বানিয়েছেন, ওই ভিডিওটিও আমরা এখন দেখে আসি। বন্ধুরা, আমার ভিডিওটি প্রায় 20 মিনিটের উপরে হতে পারে, তাই আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আপনাদের যেন সমস্যা না হয়, এই কারণে কিন্তু আমি ভিডিওর মাঝখানে কথা বলছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে মিজানুর রহমান আজহারী সম্পর্কে আমার অবস্থান পরিষ্কার করার জন্য উপস্থিত হয়েছি। আমি গতকালকে আপনাদের সামনে একটা বক্তব্য উপস্থাপন করেছিলাম, মিজানুর রহমান আজহারীর পক্ষ নিয়ে কিছু কথা বলেছিলাম। তো কিছু সংখ্যক দর্শক সেই বক্তব্য শোনার পরে আমার কাছে বারবার জিজ্ঞাসা করছিলেন যে আপনি কেন মিজানুর রহমান আজহারীর পক্ষে বললেন, আপনি কি মিজানুর রহমান আজহারীর ভুলগুলো দেখেননি? তো তাদের এই প্রশ্নের উত্তরে এবং আমি আমার অবস্থান পরিষ্কার করার জন্য আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমে বলছি যে মিজানুর রহমান আজহারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো পরিচয় নেই, তার সাথে আমার কখনো যোগাযোগও হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। আমি নিজেকে একজন দীনের দায়ী মনে করি এবং মিজানুর রহমান আজহারী তিনিও একজন দীনের দায়ী হিসেবে বেশ প্রসিদ্ধ এবং পরিচিত লোক। তো সেই হিসেবে মিজানুর রহমান আজহারীর যতগুলো বক্তব্য আমি শুনেছি, তার সম্পর্কে যত আলোচনা এবং সমালোচনা আমি শুনেছি, সব কিছু পর্যালোচনা করে তার পক্ষে কথা বলতে আমি বাধ্য হয়েছি। কারণ একজন আলেম হিসেবে কী পরিমাণ সহনশীলতা আর কী পরিমাণ উদারতা আর ভালোবাসা দেখানো দরকার, মিজানুর রহমান আজহারীর মধ্যে আমি তা দেখতে পেয়েছি। এজন্য আমি তার পক্ষে কিছু কথা বলেছি, একজন আলেম হিসেবে, একজন দীনের দায়ী হিসেবে। আমি তার মতাদর্শকে গ্রহণ করছি না, সে কোন মতাদর্শের লোক, তার আকিদার মধ্যে কী ত্রুটি আছে আমি কিন্তু সব কিছু জানি না, কিন্তু তার দীনই এই দাওয়াতি প্রচারে
তার সেই কার্যক্রমে আমি যতটুকু দেখেছি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি তিনাকে একজন উদার মনা মানুষ মনে হয়েছে তিনাকে একজন বিজ্ঞ আলেম এবং বিজ্ঞ আলোচক হিসেবে আমি মনে করেছি তার মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার বিকাশ যদি আমরা ঘটাতে পারি তাহলে বাংলাদেশের লক্ষ কোটি যুব সমাজকে অন্যায় থেকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা সম্ভব হবে এজন্য আমি তার পক্ষে বলেছি এজন্যই আমি তার প্রতিভার বিকাশ ঘটানোর কথা বলেছি কিছু সংখ্যক লোক তার প্রতিভাকে অবদমিত করে রাখার জন্য তার কণ্ঠ রোধ করার জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য অনেক প্রচেষ্টা করেছেন সেই প্রচেষ্টা দেখে আমি ব্যথিত হয়েছি মিজানুর রহমান আজহারী পরিপূর্ণ ভুলের ঊর্ধ্বে নয় তিনি মানুষ হিসেবে অবশ্যই ভুল করতে পারেন এবং তিনি ভুল করেছেনও আমাকে অনেকে মেসেজ করে তিনি কি কি ভুল করেছেন সেগুলো আমাকে দিয়েছেন অনেকে লিখে পাঠিয়েছেন যে তিনি এই 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 ভুল করেছেন এত ভুল করার পরেও আপনারা তার পক্ষে কেন বলেন তো আমি তার ভুলগুলোকে পর্যালোচনা করে দেখেছি তিনি যে ভুল কথাগুলো বলেছেন বিশেষ করে শব্দ চয়নের ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্য তিনি মাফ চেয়েছিলেন তারপরেও যদি আমরা মাফ করতে না পারি সেটা আমাদের সংকীর্ণতার বহিঃপ্রকাশ তারপরেও তিনি যে শব্দ চয়নে ভুল করেছিলেন সেজন্য অবশ্যই তিনি ক্ষমা প্রার্থী সাথে সাথে মাসআলাগত দিক থেকে তিনি যে ভুলগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম হলো তিনি নারীদের পর্দার ব্যাপারে বলেছিলেন যে মুখ খোলা রাখা যেতে পারে মুখ এবং হাত হাতের এই কবজির উপর থেকে এতটুকু খোলা রাখা যেতে পারে কিন্তু তিনি তার পক্ষে মত দেননি তিনি বলেছেন এটা জায়েজ আছে তবে উত্তম হলো সম্পূর্ণ ঢেকে রাখা হাত এবং মুখ সব ঢেকে রাখা তিনি সেই মতের পক্ষেই ছিলেন কিন্তু বিশ্বের অনেক বড় বড় স্কলার তারা মুখ খোলা রাখার পক্ষে বলেছেন তিনি সেই রেফারেন্স দিয়েছেন বা সেই উদ্ধৃতি দিয়েছেন মাত্র মুসলিম নারীদের পর্দার ক্ষেত্রে আমরাও একথা বলি যে পরিপূর্ণ পর্দা হলো সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে রাখা এবং হাতও ঢেকে রাখা তবে কিছু কিছু ক্ষেত্রে রুকসত আছে যেমন কেউ যদি নিরুপায় হয়ে যায় এমন পরিস্থিতিতে পড়ল যেখানে মুখ খুলতে বাধ্য হচ্ছে সেক্ষেত্রে সে মুখ খোলা রাখতে পারবে তবে স্বাভাবিকভাবে সে মুখ ঢেকে রাখবে এটাই জমহুর ওলামায়ে কেরামের ফতোয়া অনেকের দৃষ্টিতে মিজানুর রহমান আজহারীর এই বিষয়ের উপর বক্তব্যটাকে ভুল মনে হয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে অধিকাংশ মানুষ হানাফি মাজহাব মেনে থাকে এখানে পরিপূর্ণ মুখমণ্ডল ঢেকে রাখা এবং হাত পা ঢেকে রাখা এটা পরিপূর্ণ পর্দা হিসাবে মেনে চলা হয় এক্ষেত্রে তিনি যখন রুকসতের কথা বলেছেন কথাটা নতুন মনে হয়েছে আর সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যে কারণে অনেক ওলামায়ে কেরাম এটাকে ভুল হিসেবে আখ্যায়িত করেছে তবে আমার দৃষ্টিতে এটা ইখতিলাফপূর্ণ মাসআলা এরপরে মিজানুর রহমান আজহারী প্রজেক্টরে নারীদের অজ মাহফিলের চিত্র দেখার ব্যাপারেও বলেছেন যে এটা জায়েজ আছে তবে এটা নিয়েও বাংলাদেশ সহ সারা বিশ্বে যেহেতু এটা একটা ডিজিটাল মাসআলা এটা নিয়ে বেশ ইখতিলাফ রয়েছে বড় বড় ইসলামিক স্কলারদের মধ্যে এটা নিয়ে আমরা বেশ ইখতিলাফ দেখেছি সাথে সাথে মিজানুর রহমান আজহারী উমরি কাজা নামাজের বিষয়ে ফতোয়া দিয়েছিলেন যে কেউ যদি কয়েক বছর যাবৎ পিছনে নামাজ না পড়ে থাকে তাহলে এত বছরের নামাজ অর্থাৎ উমরি কাজা নামাজ আদায় করতে হবে না শুধু তাওবা করলে এবং বেশি বেশি নফল সালাত আদায় করলে হয়ে যাবে এরকম একটা ফতোয়া তিনি দিয়েছিলেন আর বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু অধিকাংশ মানুষ হানাফি মাজহাবকে মেনে থাকে সেহেতু তাদের এটাকে ভুল মনে হয়েছে তবে এটা কিন্তু ইখতিলাফপূর্ণ মাসআলা জগৎ বিখ্যাত অনেক ওলামায়ে কেরাম এ বিষয়ে এরকম কথা বলেছেন তিনি একা বলেননি ইতিপূর্বে অনেক ওলামায়ে কেরামের মুখে আমরা একথা বলতে শুনেছি অনেক জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম একথা লিখেছেন অতএব এটাকে তার ভুল হিসেবে আখ্যায়িত যদি করেন আপনি করতে পারেন তবে আমার দৃষ্টিতে এটা ইখতিলাফপূর্ণ মাসআলা এটা অবশ্যই ইখতিলাফপূর্ণ মাসআলা আপনারা বলতে পারেন যে এদেশের অধিকাংশ মানুষ যেহেতু হানাফি মাজহাব মেনে থাকে তাহলে ওই ইখতিলাফপূর্ণ মাসআলা কেন বলতে হবে এই প্রশ্নের একটা সংক্ষিপ্ত উত্তর আপনাদের সামনে আমি দিই তা হলো বাংলাদেশের অনেক ভাই বোনেরা যারা প্রবাসে আছে মিডল ইস্ট সহ আরও বিভিন্ন দেশে যারা আছে তারা যখন সে দেশে ইসলামী কালচার মেনে চলতে চায় এবাদত বন্দেগী করতে চায় তখন তারা লক্ষ্য করে যে তাদের এবাদতের সাথে
সে দেশের সাধারণ মানুষের সে দেশের স্থানীয় মানুষের ইবাদতের সাথে অনেক সময় মিলে না, নামাজের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে মিলে না। তখন তার আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, আমরা বাংলাদেশ থেকে এভাবে শিখে আসলাম কিন্তু এদেশে তো দেখি উল্টো নিয়ম, এটা কেমন হলো, এটা কোত্থেকে আসলো? তো এগুলো বুঝাতে গিয়ে, এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে গিয়ে ইখতিলাফপূর্ণ মাসালা চলে আসে অটোমেটিক। এটা কিন্তু বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়, আমরা যে ইখতিলাফপূর্ণ মাসালা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছি হাদিসের উদ্ধৃতি দিয়ে, কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে হানাফি মাজহাবের বাহিরের মাসালাগুলোকেও আমরা তুলে ধরছি, এটা কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে নয়, মানুষকে জানানোর জন্য। এটা কিন্তু 147,000 বর্গ মাইলের বাংলাদেশের মধ্যেই মুসলমানরা সীমাবদ্ধ নেই, পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব আমাদের এই সংকীর্ণ মনা থেকে বের হতে হবে, অবশ্যই আমাদের সংকীর্ণ মনা থেকে বের হতে হবে। দুনিয়ার সমস্ত মুসলমান আমার মতের সাথে কখনোই একমত হবে না, কখনোই একমত ছিলও না, এজন্য আমার মতের সাথে মিলতেই হবে, এরকম ধারণা যদি করেন তাহলে বুকার স্বর্গে বাস করছেন। অতএব আরেকটু উদারতা দেখাতে হবে, সংকীর্ণ মনা থেকে বের হয়ে আসতে হবে। আমি শেষ করার আগে আবারও বলছি, মিজানুর রহমান আজহারির সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তার আকীদা বিশ্বাস কীরকম সে সম্পর্কে আমি খুব একটা অবগত নই, কিন্তু দাওয়াতি ময়দানে তিনি যে উদারতা দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে তিনি কথা বলেছেন, লক্ষ কোটি যুবকদেরকে যেভাবে তিনি আকৃষ্ট করেছেন, এজন্য একজন দীনের দায়ী হিসেবে তার পক্ষে বলাকে আমি আমার কর্তব্য মনে করেছি। তার মধ্যে যে ভুলগুলো আছে, তার আকীদার মধ্যে যে ভুলগুলো আছে যেটা আমি জানি না, কিন্তু আপনাদের চোখে ধরা পড়েছে, আপনারা অবশ্যই তার সাথে এ বিষয়ে আলোচনা করবেন, এ বিষয়ে মিটমাট করার চেষ্টা করবেন, উম্মতের মধ্যে আর কাদা ছোড়াছুড়ি করবেন না। আমরা ঐক্য চাই, ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য চাই। আমি একজন কওমি মাদ্রাসায় পড়ুয়া, আমি আলিয়া মাদ্রাসায়ও পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমি শুধু হানাফি মাজহাবের মধ্যে সীমাবদ্ধ নই, আমি অন্যান্য মাজহাবের কিতাবাদিও মোতালা করে থাকি। আমি সংকীর্ণ মনাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাইনি, আমি একটু উদারপন্থী হতে চেয়েছি, মধ্যম পন্থায় সমস্ত ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করতে চেয়েছি। আমরা ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য দেখতে চাই, আমরা দলে দলে বিভক্ত হতে চাই না। কে কওমি আর কে আলিয়া, কে সুন্নি আর কে ওয়াহাবি, কে হানাফি আর কে লা মাজহাবি, এই বিভক্তি আমরা দূর করতে চাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত হিসেবে, মুসলমান মুসলমান ভাই ভাই হিসেবে বেঁচে থাকতে চাই। অতএব আসুন, আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যের মিছিলে শরিক হই। আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঘরোয়া পরিবেশে বসে সেগুলো সংশোধন করার চেষ্টা করি। জনসম্মুখে একজন আলেমের বদনাম এভাবে ঢালাওভাবে প্রচার করে, এরপরে আবার গিবদের সংজ্ঞা চেঞ্জ করে মানুষকে বিভ্রান্ত করা, এর চাইতে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? একজন দীনের দাঈ এই বিষয়টা লক্ষ্য করেছেন কিনা, গিবতের সংজ্ঞাও কিন্তু তারা চেঞ্জ করে ফেলতেছে। তারা আজহারির নাম বলে বলে, মানে আজহারির নাম বলতেছে না কিন্তু ইঙ্গিত আকারে আজহারি আজহারি, গুরু ঠাকুর, বাটপার ইত্যাদি ইত্যাদি বলে আবার বলতেছে না আমরা এইভাবে নাম নেই না, এই কারণে এটা গিবত হবে না, এরকম কিন্তু অনেক সংজ্ঞা তারা দিচ্ছে। একজন আলেমের বিষয়ে তার সমালোচনা করে, তার গীবত করে জনসম্মুখে আবার এই মুখেই বলছি গীবতের সংজ্ঞা জানতে হবে, গীবতের সংজ্ঞাকে আমরা উল্টে দিচ্ছি, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে আমাদের জন্য? এজন্য বলছি সমালোচনা বন্ধ করুন, গীবত করা বন্ধ করুন, নিজেকে বড় মনে করা বন্ধ করুন। আসুন আমরা ঐক্যের বন্ধনে সামিল হই, নিজের মধ্যে সেই হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলে দেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন না। ঐক্যবদ্ধ যদি আমরা হতে না পারি তাহলে কশিনকালেও আল্লাহর দিনকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক সমাজ দান করুক আর সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ইয়ামিন বিন ইমদাদ ভাইয়ের সুন্দর উদার কিছু কথাবার্তা আপনারা শুনেছেন। আসলে যারা উদার মন মানসিকতার অধিকারী, হোক সেটা আলেম, হোক সেটা রিক্সাওয়ালা, হোক ছাত্র, হোক শিক্ষক,
হোক আওয়ামী লীগ হোক বিএনপি, কেউ মিজান রহমান আজহারির বিরুদ্ধাচরণ করতে পারে না। যদি তার মধ্যে বিবেক থাকে, যদি সে অন্ধ না হয়, তাহলে কেউ কখনো মিজান রহমান আজহারির বিরোধিতা করতে পারে না। এবং আমার কথা বলছি, আমি মিজান রহমান আজহারির অন্ধ ভক্ত না। আমার মতো পুলাপান যেই জায়গায় আপনার নাচ গান মানে আড্ডা মদ জুয়া নিয়ে ব্যস্ত, সেই জায়গায় আমি ইসলামের কথা বলছি, আমি ইসলামিক লাইনে চলাফেরা করার চেষ্টা করছি, এটা কতটুকু পরিবর্তন আমার ভিতরে হচ্ছে। আর আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের ভিতরে কিন্তু মিজানুর রহমান আজহারির ভিডিও দেখে দেখে ওয়াজ শুনে শুনে অনেক পরিবর্তন এসেছে আমি বিশ্বাস করি। এই ব্যক্তিকে নিয়েই কেন এত মিথ্যাচার, এত অপপ্রচার, তাকে কেন টেনে টেনে আপনারা নিচে নামাইতে চাচ্ছেন? এই কারণে কিন্তু আমরা সোচ্চার হয়েছি, আমরা সাধারণ মানুষরা সোচ্চার হয়েছি, আপনারা আলেমরা সবাই না, কিছু সংখ্যক হিংসুক আলেমরা যতদিন পর্যন্ত এই হিংসা হিংসামি বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত আমরা এই পথে আছি। আপনারা যতদিন অফ না যাবেন, আমরা অফ যাব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উদার মধ্যমপন্থী আলেমদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।